প্রাণঘাতী করোনার অমিক্রন ধরন আতঙ্কের মধ্যেই শেষ হচ্ছে 2021 সাল। বিশ্ব রাজনীতিতেও ঘটনাবহুল বছরটি। এশিয়া ও পশ্চিমের পাশাপাশি মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও বছর জুড়েই ছিল উত্তাপ। করোনা সংক্রমণ কিছুটা কমায় স্বস্তির আশায় শুরু হয় নতুন বছর 2021-এর যাত্রা। এ সুযোগে বিধিনিষেধ শিথিল করে অনেক দেশ। এরপরই দেখা দেয় ডেল্টা আতঙ্ক। পরিস্থিতি সামলাতে বেগ পেতে হয় ভারতকে। মহামারী ঠেকাতে এবছর নিজেদের বেশিরভাগ নাগরিককে টিকা দিয়েছে অনেক দেশ। তবে প্রতিষেধক সংকটে হিমশিম অবস্থা দরিদ্র দেশগুলোর। এর মধ্যেই বুস্টার ডোজের কার্যক্রম শুরু করেছে কয়েকটি উন্নত দেশ। বছরের শেষ দিকে আরেক আতঙ্ক ওমিক্রন, এরই মধ্যে ছড়িয়েছে 100-এর বেশি দেশে। করোনার মধ্যে ছিল রাজনৈতিক উত্তাপও। 1 জানুয়ারি কার্যকর হয় যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়নের ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি। শুরু হয় নতুন বাণিজ্যিক নিয়মে যুক্তরাজ্যের পথ চলা। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। এরপরই প্যারিস জলবায়ু চুক্তি আর করোনা মোকাবিলার বৈশ্বিক লড়াইয়ে অংশ নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুনরায় যোগ দেয় যুক্তরাষ্ট্র। 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান ঘটে মিয়ানমারে। অং সান সুচি সহ শীর্ষ নেতাদের আটক করে ক্ষমতা নেয় সেনাবাহিনী। গণতন্ত্রের জন্য রাস্তায় নামে সাধারণ মানুষ, চলে জান্তা সরকারের ধরপাকড় নির্যাতন, প্রাণ যায় বহু বেসামরিক নাগরিকের। 2 মামলায় 2 বছর কারাদণ্ড হয়েছে সুচির। 20 বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে চলতি বছরের মে মাসে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র। বাড়তে থাকে তালেবানের তৎপরতা। 15 আগস্ট রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার মধ্য দিয়ে শুরু হয় তালেবান শাসন। আতঙ্কে দেশ ছাড়তে মরিয়া হয় বহু মানুষ। অনেক দেশ সহায়তা বন্ধ করায় অর্থনৈতিক ও মানবিক সংকটে পড়ে আফগানিস্তান। 2021 সালেই কৃষকদের আন্দোলনের মুখে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে নেয় ভারত সরকার। এছাড়া ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা, বিভিন্ন ইস্যুতে চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব, অকাশ চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সাথে ফ্রান্সের টানাপোড়েন, সুদানে সেনা অভ্যুত্থান, গুলিতে প্রাণহানির মতো ঘটনা ঘটেছে এবছর। নাদিয়া তাবাসুম, দীপ্ত, বার্তা কক্ষ। জলবায়ু পরিবর্তনের কারণে 2021 সালেও নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে বিশ্ববাসী। এই সংকট মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জলবায়ু সম্মেলনও করেছেন বিশ্ব নেতারা, যেখানে জলবায়ু পরিবর্তন মোকাবেলার লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সম্মত হন তারা। চলতি বছর যেসব ঘটনা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ পূর্বাঞ্চলে শুরু হয় প্রবল শৈত্যপ্রবাহ ও তুষারপাত। তাপমাত্রা নেমে যায় -28 ডিগ্রিতে। ঠান্ডায় মারা যায় 200-এর অধিক মানুষ। বছর শেষেও যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের 6টি অঙ্গরাজ্যে প্রচণ্ড তুষারঝড় আঘাত হানে। জুলাইয়ে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ধ্বংসযজ্ঞ চালায় পশ্চিম ইউরোপে। বন্যার কবলে পড়ে চীনের হেনান প্রদেশ ও যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্য। প্রবল বৃষ্টিতে জার্মানি ছাড়াও বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস এবং সুইজারল্যান্ডের মতো কয়েকটি দেশ জুড়ে এই বন্যা দেখা দেয়। এতে 200-এর বেশি মানুষ মারা যায়। আগস্টে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আইদা। এতে মারা যায় 100-এর অধিক মানুষ। বছর শেষ হওয়ার মাত্র 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের 6টি রাজ্যে একসঙ্গে আঘাত হানে 30-এর বেশি টর্নেডো। এতে মারা যায় অন্তত 100 জন। ডিসেম্বরে ফিলিপিন্সের শক্তিশালী টাইফুন রাইয়ের আঘাতে মারা যায় 300-এর বেশি মানুষ। জুনে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশ ও এর পার্শ্ববর্তী অঞ্চলে দেখা দেয় ভয়াবহ দাবদাহ। অসুস্থ হয়ে মারা যায় 200-এর অধিক মানুষ। এছাড়াও উত্তর আমেরিকার কিছু অঞ্চল, সাইবেরিয়া, ইউরোপের দক্ষিণাঞ্চল তথা গ্রিস, ইতালি, ফ্রান্স ও তুরস্কের বিস্তীর্ণ এলাকা দাবানলে পুড়েছে। আগস্টে আফ্রিকার দেশ হাইতিতে 7.2 মাত্রার ভূমিকম্পে অন্তত 2000-এর বেশি মানুষ মারা যায়। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য বাড়িঘর। সেপ্টেম্বরে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের লা পালমা দ্বীপে একটি আগ্নেয়গিরিতে 50 বছর পর লাভা উদ্গিরণ শুরু হয়। ডিসেম্বরে ইন্দোনেশিয়ার জাভাই সেমেরু আগ্নেয়গিরির অগ্নুৎপাতে মারা যায় অন্তত 15 জন।
বিশ্ব জলবায়ু সম্মেলন COP26-এ কয়লাসহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে চুক্তি সই করেন বিশ্ব নেতারা। সুস্মিতা আনোয়ার, দীপ্ত, বার্তা কক্ষ।